নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার 12টি রাশির টার্গেট নাম্বার এবং শুভ রং নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকের এই মহাভাগ্যে বিশেষ এই প্রোগ্রাম প্রত্যেককে আমি একটি কথা বলবো, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের সামনে এই মহাভাগ্যের টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ কালার কিন্তু বলি এবং খুব রিসার্চ করে এই জায়গাগুলো আমি বার করি। এবং একটি কথা আপনাদেরকে আবারও বলছি, যারা প্রতিদিন টিকিট কাটছেন আমি বলবো টিকিট কাটা থেকে আপনারা বিরত হন, কারণ আপনারা আগে দেখে নিন যে আপনাদের ক্ষেত্রে শুভ যোগটা কখন রয়েছে, কোন বছরে আপনার প্রাপ্তি রয়েছে, কোন মাসে আপনার প্রাপ্তি রয়েছে, আগে ডিটেলসটা আপনারা দেখে নিন। এবং এর সাথে সাথে একটি কথা, যাদের ক্ষেত্রে অল্পের জন্য এক দু নম্বরের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে লাভ 100% আপনারা কিন্তু পাবেন। এবং বর্তমানে রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া হচ্ছে, ক্যাশ অন ডেলিভারিতে আপনারা রাহু রক্ষা কবচ নিতে পারবেন। এবং এর সাথে সাথে আপনার শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় বর্তমানে রয়েছে। দেখুন, একটি কথা আবারও বলছি, আপনার জন্মচক্রে রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ কেমন রয়েছে এবং ভাগ্য ভাব, কারণ এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্য ভাবকে স্ট্রং করা দরকার। এই জন্য আমি বারবার বলছি, যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফর্মেশান এই ফর্মুলাটি করুন। এই বার্থ চার্ট রিফর্মেশানের মাধ্যমে এই আকস্মিক প্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন বা মহাপ্রাপ্তি বলুন, এটা কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। দেখুন, ভিডিওগুলো আপনারা প্রতিদিন শুনছেন কিন্তু আমি বারবার বলি, একটু আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং আপনারা জিনিসটা বুঝুন। দেখুন, যদি আপনাদের গাঢ় যোগ থাকে কি না, নিশ্চিতরূপে আপনাদের হয়তো আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে, কিন্তু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে বহুদিন চেষ্টা করছেন হচ্ছে না, কিন্তু আপনারা একবার হলো নিজস্ব জন্ম কুণ্ডলী যদি যাদের ক্ষেত্রে নেই, আপনারা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন, 100% আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, প্রাপ্তির জায়গাটাতে বাধা আসছে, কোন জায়গাতে বাধা আসছে, আপনার রাহু গ্রহ কেমন রয়েছে, আপনার শুক্র কেমন রয়েছে, আপনার শনি কেমন রয়েছে, বুধ কেমন রয়েছে, এই চারটি গ্রহ কিন্তু বিশেষভাবে ডিপেন্ড করছে। এবং এর সাথে সাথে আরেকটি জায়গা দেখা দরকার, যে আপনার ভাগ্য। দেখুন, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এবং রং, আমি প্রতিদিন আপনাদেরকে কিন্তু কালার থেরাপিটা আপনাদেরকে বলি, রং কিন্তু মানুষের ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। অর্থাৎ রং যদি আপনার একটি যে রংটা আপনাকে বলছি সেই কালারের জামা রুমাল বা সেই কালারের কোনো কিছু যদি রাখতেও পারেন, তাহলে কিন্তু আপনার বা একটা ব্যাগও যদি রাখেন তাতেও কিন্তু আপনার সৌভাগ্য কিন্তু নিয়ে আসবে, খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে এই কথাটা বলছি। এবার আসি আমি আপনার 12টি রাশির নাম, 12টি রাশির টার্গেট নাম্বার। মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 3। মেষ রাশির আপনাদের শুভ রং গোলাপি আগামীকালের জন্য। বৃষ রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের আগামীকালের শুভ রং সেটি হচ্ছে সবুজ। মিথুন রাশির আগামীকালে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1 এবং 5। আপনাদের যে শুভ রং সেটি হচ্ছে আপনাদের বেগুনি কালার। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4 এবং 9। আপনাদের শুভ রং হলুদ। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং আরেকটি যে নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের শুভ রং সেটি হচ্ছে লাল। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং
2 আপনাদের শুভ রং, সেটি হচ্ছে আপনাদের গোলাপি কালার, খুব লাকি কালার আগামীকালের জন্য। তুলা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 3, আপনাদের শুভ রং সাদা। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 9, আপনাদের শুভ কালার হলুদ। ধনুরাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3, আপনাদের শুভ যে কালার সেটি হচ্ছে আপনাদের ক্রিম কালার। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 9, আপনাদের শুভ যে কালার সেটি হচ্ছে আকাশি কালার। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3 এবং 6, আপনাদের যে শুভ কালার সেটি হচ্ছে ইয়েলো। কুম্ভ রাশির ক্ষেত্রে খুব লাকি কালার আগামীকালের জন্য সেটি হচ্ছে ইয়েলো। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনাদের মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5 এবং 8, আপনাদের যে আগামীকালের যে শুভ রং সেটি হচ্ছে সবুজ। অর্থাৎ 12টি রাশির আমি টার্গেট নাম্বার এবং শুভ কালার আপনাদেরকে জানালাম। এবং একটি কথা আবারও আপনাদেরকে বলি, যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আছে, 2-1 নম্বরের জন্য আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা আছে, আমি একটি কথা আপনাদেরকে বলবো, রাহু রক্ষা কবচ আপনাদেরা পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ছাড় রয়েছে, ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মালিক। এবং একটি কথা আবারও আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা কষ্ট অর্জিত অর্থগুলো নষ্ট করবেন না। ভিডিওটি আপনারা 1 বার না 5 বার শুনুন, এবং এই যে আপনার জন্ম ছক অনুযায়ী কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আপনার ব্যক্তিগত শুভ রং কোনটা, আপনার ফরচুনা নাম্বার কোনটা, এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার। কারণ প্রাপ্তির জায়গাটাতে বাধা রয়েছে, অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। নিশ্চিত রূপে যে বাধাগুলো রয়েছে কিনা গ্রহের প্রতিকার করুন, 100% আপনাদের এই বাধা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।